চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী হুমায়রা বশিরের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটা বলেছিলাম যে আজকে আমরা আপনার কণ্ঠে গান শুনবো অনেক, তো আড্ডাটা গান দিয়ে শুরু হোক। কোন গানটি শোনাবেন? একটু দেশাত্মবোধক গাইতে ইচ্ছে করছে। গানটি শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল, ওনার লেখা এবং আবার বাবার সুরে, বাবা শিল্পী বশির আহমেদ ওনার গাওয়া। এই গানটি গাওয়ার চেষ্টা করছি। আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায় তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়। আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায় তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়। তুই আমার দেশ রে ও, তুই আমার দেশ রে ও। ধন্যবাদ। স্বাধীনতার মাসে দেশের জন্য গাওয়া গান আসলে একটা অন্যরকম ভালো লাগা দিয়ে যায়। অনেক ধন্যবাদ এত সুন্দর গান। এই গানটি যখন যখনই গাই তখনই মনে হয় কি যেন মা, মাটি, দেশ সবকিছু যেন আপনার বাবার একটা ছোঁয়া আছে এই গানে। যেহেতু একদম আমাদের সবার প্রিয় বশির আহমেদ, শ্রদ্ধেয় বশির আহমেদের কন্যা আপনি, তো ছোট্টবেলায় ফিরে যেতে চাই যে গানের সাথে আপনার চর্চা শুরু হয়েছিল কবে এবং কিভাবে? খুব নর্মাল একটা ব্যাপার যে পারিবারিক আবহে, একদম পারিবারিকভাবেই। এবং যদি এভাবে বলা হয় যে জন্মের আগের থেকেই, যখন আমি মায়ের গর্ভে তখনই তো আমি গান শুনি। আমার মা গান গেয়ে যাচ্ছেন, ওটা তো আমি শুনছি। তো এইভাবে করেই আসলে শুরুটা, কিন্তু লিটারালি হাতে খড়ি হয় 3 বছর বয়সে বাবা এবং মায়ের কাছ থেকে। আমার বাবা ওস্তাদ বরেগুলাম আলী খান ওনার কাছ থেকে শিখেছেন, এবং মা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ওখান থেকে উনি ওনার মিউজিকের কোর্স করেছিলেন। সো এই দুটো মিলে আমরা আসলে শিখেছিলাম আমরা ভাই বোন। সংস্কৃতি মনে এবং সুষ্ঠুভাবে সংস্কৃতির চর্চা হতো যে পরিবারে, সে পরিবারে আসলে আপনার জন্ম। সেদিক থেকে বলা যায় যে আপনি অনেক ওয়েল প্রিভিলেজড ছিলেন সেই সময়টায়। আলহামদুলিল্লাহ। এবং আপনার ভাইও গান করেন রাজা বশির, জি। তার সাথে আপনার গানের বেশ কিছু কাজ আছে, আমরা একটু সেগুলো সম্পর্কে জানতে চাই। রাজার সাথে আমার তো অনেকগুলো কাজ, এটা আসলে গোনে মানে কাউন্ট করে বলা যায় না। নিজের ভাই, হ্যাঁ নিজের ভাই। এবং আমাদের স্টুডিও আছে সরগম সাউন্ড স্টেশন, তো এই স্টুডিওতেই আমরা বেশিরভাগ কাজ করে থাকি যখন আমি আর রাজা কাজ করি। স্টুডিওটা তো আসলে একটা নির্দিষ্ট সময়ের পরে আপনারা করেছেন, কিন্তু ছোটবেলা থেকে আসলে কিভাবে নিজেরা চর্চাটা করতেন? ঘুমানো, ওঠা বা বসা, খাওয়া, সব পড়াশোনা, ঠিক অমনিভাবে গানটা ওরকমই ছিল আমাদের। কিন্তু গানের সকালটা যেটা হতো আমাদের, আজকে যে সকালের কথা আমরা বলছি, সকালের অনুষ্ঠানে আছি এবং এত সুন্দর একটা সঙ্গীতময় পরিবেশ থাকতো, ওই তখনই চর্চাটা হতো বিশেষ করে সকালবেলা। তারপরে রেডিও ছাড়া হতো, রেডিওতে গান শোনা হতো। এবং আমার ছোট প্রশ্ন, যারা গানের রেওয়াজ করেন সচরাচর তারা খুব সকালবেলা ঘুম থেকে ওঠেন, ভোরবেলা ঘুম থেকে ওঠেন, আপনাদের পরিবারে আসলে সেই সকালটা শুরু হতো কটার দিকে? ফজরের নামাজটা তো সবাই পড়তাম আমরা, তো ওটার পরপরই আসলে শুরু হতো এবং এখনো এটাই চলছে। কিন্তু বাবা কখনো বলেননি যে এই মানে সকালবেলায় রেয়াজ করতে হবে, এটা কখনো বলতেন না। বলতেন যে যখন তোমার মুড আসে তখনই করো, কিন্তু করো। বাবাকে নিয়ে কোনো মজার স্মৃতি কি আছে, যেহেতু বাবার কথাই বলছিলেন গানকে নিয়ে, বাবাকে নিয়ে একসাথে কোনো মজার স্মৃতি যেটা আমাদের সাথে এখন শেয়ার করতে পারেন? মজার স্মৃতি আসলে কি বলবো, যে বাবার সাথে মজার স্মৃতি থাকবে না তো কার সাথে থাকবে, এরকম একটা ব্যাপার। মানে প্রতিনিয়ত আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সিচুয়েশন হতো, তো একটা মজার স্মৃতি বলবো না, একটা খুব
হার্ট টাচিং স্মৃতি যেটা বলা যায় সেটা বলতে পারি। তা একবার কি হয়েছে যে আমরা যাচ্ছি, রিক্সা করেই যাচ্ছি, আমি আমার বাবা দুজনেই ছিলাম। তো আমরা রিক্সা করে যাচ্ছি, তখন দেখলাম যে পাখিওয়ালা পাখি বিক্রি করছে খাঁচার মধ্যে অনেকগুলো পাখি। দাম দর না করে বললো যে কততে দেবে। তো ওই পাখিওয়ালা বললো যে এততে আমি দেব। তো বললো যে আচ্ছা ঠিক আছে, টাকাটা দিয়ে দিল। টাকাটা দিয়ে দেওয়ার পরে এবং তার সামনেই পাখিগুলো ফুর করে উড়িয়ে দিল। এবং বাবা বললেন যে, আমি তখন অবাক হলাম যে মনে পড়ে কি তখন তখন আপনার বয়স কত ছিল? 8-9 বছর হবে হয়তো, 8-9 বছর। হ্যাঁ, ছোটই তখন, অনেক ছোট। তখন পাপাকে আমি জিজ্ঞেস করলাম যে কেন পাখি উড়িয়ে দিলেন, বাসায় নিয়ে যেতাম আমরা সবাই। হ্যাঁ, তখন বললেন যে না, পাখি খাঁচার থেকে আকাশে বেশি ভালো লাগে। এবং খাঁচাগুলো আবার পাখিওয়ালাকে দিয়ে দিলে। সুন্দর একটা স্মৃতি এবং আমার মনে হয় শিক্ষণীয় স্মৃতি। শিক্ষণীয় স্মৃতি তো বটেই, বাবার কাছ থেকে যেটা শিখেছেন বা মজার একটা স্মৃতি হিসেবে আমাদের সাথে আপনি গল্প করছেন, এটা বোধহয় পরবর্তী প্রজন্মের কাছেও একটা শিক্ষণীয় গল্প হয়ে থাকবে এবং মজার স্মৃতি তো বটেই। হ্যাঁ, বর্তমানে ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? গান নিয়েই আছি। দেখা যাচ্ছে যে আমার ফেব্রুয়ারি মাসেই আমাদের সরগম সাউন্ড সেশন, যেটা আমরা বলেছি যে আমাদের আমাদের স্টুডিও থেকেই আমাদের দুটো গান বেরিয়েছে, দুটোই ভাষার গান বেরিয়েছে। একটি তো আমার ভাই সুর করেছে এবং আরেকটি বেরিয়েছে সুরের পিয়াসী থেকে। এটি বিনোদ রায় দাদা উনি সুর করেছেন এবং মইনুল হক মইন উনি লিখেছেন। তো এই দুটো ফেব্রুয়ারি মাসে এসছে, মার্চে ইনশাল্লাহ আরও আসবে। আশা করি দেশের গানও একটা করার ইচ্ছে আছে, না অলরেডি রেকর্ড হয়ে গেছে। বাবার কথাই ঘুরে ফিরে আসছে এবং বাবাকে নিয়ে যে মজার স্মৃতিগুলো বলছেন সেগুলো আসলে আমাদেরকেও খুব ছুঁয়ে যাচ্ছে। তো শ্রদ্ধেয় বশির আহমেদ, তার গাওয়া অসংখ্য গান আছে যা আমাদেরকে মুগ্ধ করে রেখেছে। তার সেই জনপ্রিয় গানগুলোর মধ্যে কোনো একটি গান যদি আমাদের শোনাতেন এখন। বাবার তো অনেক অগণিত জনপ্রিয় গান আছে, কিন্তু এই মুহূর্তে আমার একটি গান মনে পড়ছে, হয়তো বা আপনারও ভালো লাগবে, দর্শক শ্রোতাদেরও ভালো লাগবে। ময়নামতি ছবির গান ছিল এটি, দেখো না আমারে তুমি কাছে দেখো না, বাবার সুর করা, এটিও গাজী আঙ্কেলেরই লেখা। দেখো না আমারে তুমি কাছে দেখো না, দূরে আছি সে ভালো নিয়ে বেদনা, তুমি দেখো না, দেখো না আমারে তুমি কাছে দেখো না, দূরে আছি সে ভালো নিয়ে বেদনা, তুমি দেখো না। ময়নামতি সিনেমার এই গানটি বেশ জনপ্রিয় একটি গান। যুগের পরিবর্তন তো ক্রমান্বয়ে আসছে এবং সেই পরিবর্তন আজ যেটা আছে হয়তো সেটা আগামীকাল থাকবে না, আগামীকাল যেটা থাকবে সেটা পরশু থাকবে না। কিন্তু এই মুহূর্তে যেটা চলছে, মিউজিক ভিডিওর একটা ট্রেন্ড চলছে, একটা গান হচ্ছে মানে তার মিউজিক ভিডিও প্রকাশিত হচ্ছে, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? এটা তো প্লাস পয়েন্ট বলবো। এই যে আপনি বলছেন যে সোনালি দিনের গানগুলোই গান, কিন্তু আমি আমার গানটা মিউজিক ভিডিও করছি যাতে করে মানুষ দেখুক শুনুক। এই ক্ষেত্রে কি একজন শিল্পীর চর্চার জায়গার কোনো ব্যাঘাত ঘটে কিনা? তিনি যখন গান গাইছেন সেখানে একরকম চর্চা সাধনার দরকার এবং তিনি যখন পর্দায় মডেল হিসেবে উপস্থিত হচ্ছেন সেখানে কিন্তু তাকে আরো একবার চর্চা করতে হচ্ছে, এটা ভিন্ন ধর্মী চর্চায় যেতে হচ্ছে, যে সময়টা তিনি হয়তো বা গানেও দিতে পারতেন। আপনার কি মনে হয় যে এটা আসলে একজন শিল্পীর জন্য কিছুটা ক্ষতির কারণ হতে পারে? কোনোভাবেই না। কারণ হচ্ছে যে আপনি যখন শিল্পী, আপনি কিন্তু ওভারঅল একজন শিল্পী, আপনাকে প্রেজেন্টেবল হতে হবে, আপনাকে ওইভাবে করে কথা বলতে হবে, আপনাকে ওইভাবে করে গান গাইতে হবে, তখনই তো আপনি একজন শিল্পী। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে আমাদের দেশে যদি আমরা সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা তাদেরকে দেখি, তারা যখন গান গাচ্ছেন তাদের মঞ্চের দিকে সকলে তাকিয়ে থাকছেন, তারা গান গাইছেন, তারা গান গাইছেন। মিউজিক ভিডিওর বিষয়ে তাহলে আপনার ইতিবাচক একটা ধারণা আমরা পেলাম।
তো আপনাকে আমরা কবে মিউজিক ভিডিওতে দেখতে পাবো? ফেব্রুয়ারি মাসে ভাষার গান হিসেবে দুটো গান এসেছে আমার, আমার কেন আমার ভাইয়ের সাথে ডুয়েট রাজা বশিরের সাথে এসছে, এবং সাথে আমার একটি সলো এসছে, এবং ইনশাআল্লাহ স্বাধীনতার মাসেও আসবে। ভাইয়ের সাথে যুগলবন্দি, এই বিষয়টা আপনাকে শিল্পী হিসেবে কিভাবে নাড়া দেয়? এটা বলবো একটা ব্লেসিং। কে কাকে বেশি সহযোগিতা করে? আপনি রাজা বশিরকে সহযোগিতা করেন? আমরা দুজন দুজন নাকি তিনি আপনাকে বেশি করেন? দুজন দুজনকে করি, দুজন দুজনকে করি। ভাই আমার ছোট, কিন্তু আমার সব আবদারও রাখে। ছোটবেলায় কখনো কি ঝগড়া হতো? বড়বেলায় এসে কি ঝগড়া? মানুষের মধ্যে আসলে কথা কাটাকাটি হতে পারে, কিন্তু খুনসুটি খুনসুটি আসলে ঠিক এটা ঝগড়া না, ভাই বোনের মাঝে খুনসুটি। ছোটবেলায় খুনসুটি হয়েছে, বড়বেলায় খুনসুটি হয়েছে, এরকম কিছু কি আছে? এটা আপনি জানলে অবাক হবেন, বিশ্বাস করেন কোনো দিন হয়নি। আমার মনে হয় দর্শকরাও অবাক হচ্ছেন আমারই মতো। মানে আমাদের মতো, মানে ভাই বোন আসলে একটা ব্লেসিং, এরকমই সিবলিং হওয়া উচিত আমার মনে হয় সবার। আর জাস্ট আমার মাথার মধ্যে কোনো একটা আইডিয়া আসলো, গানেরই কথা বলছি, যে আমার মাথার মধ্যে কোনো একটা আইডিয়া আসলো, যে আমি ওকে বললাম যে বাবু এরকম একটা গান করতে চাই, বাস আমার মাথা থেকে বের হয়ে ওকে ছুঁড়ে ফেলে দিই, মানে যেন বলটা ছুঁড়ে ফেলে দিল, বাকি চিন্তাটাও। সঙ্গীত নিয়ে আসলে অনেকটা পথই আপনাদের আগানো হয়েছে, কেননা যেহেতু সঙ্গীত নিয়ে পরিবারেই আপনাদের বেড়ে ওঠা, বাবা গান গান, ভাই গান গাইছেন, মা গান গাইছেন, সবাইকে নিয়ে আপনাদের একটা সঙ্গীতের আবহে বেড়ে ওঠা। তো এই সঙ্গীতকে নিয়ে কত দূর যেতে চান, ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই সঙ্গীত হচ্ছে এমন একটা কি বলবো, এমন একটা ওয়ার্ডই বলবো এখন, একটা যে কোনো কিছু এর কোনো কিছু দেখা যায় না, বাস যেতে থাকবেন, এটার কোনো শেষ নেই, যেখানে কোনো সীমারেখা নেই সে পথে আপনার হাঁটা অনেক সুন্দর হোক, এবং সঙ্গীতের সাথে আপনার এই সাবলীল পথ চলা সমৃদ্ধ হোক, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের অনুষ্ঠানের, আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, কিন্তু তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি থাকবো না এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে, পৃথিবীটা তো না থাকারই জায়গা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, প্রথমে তো বাবারই গান গাইলাম, এখন আমি আমার গান গাইতে চাই, আমার আমারই সুর করা গানটি, এবং অথরা জাহান উনি লিখেছেন। রঙিন স্বপ্ন টুকরো বিমান এই নিয়ে গল্পের শুরুটা, তোমার ছবিতে সাজাবো দু চোখ, যতনে রেখো মন বাড়িটা, যদি দাও অভয় একবার, আপন করে নেব শতবার। রঙিন স্বপ্ন টুকরো বিমান এই নিয়ে গল্পের শুরুটা।